Hello friends, welcome to this channel. তোমাদের কি উবুন্টু ইনস্টল করার পর ওয়াইফাই শো করছে না? যদি উত্তর হ্যাঁ হয় তাহলে এই ভিডিওটা তোমাদের হেল্প করবে। এর আগে একটা ভিডিওতে কিভাবে উবুন্টু ইনস্টল করবে সেটা দেখিয়েছিলাম। যদি সেটা মিস করে থাকো তাহলে সেটা দেখে নাও, লিংকটা নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সেই ভিডিওটাতে একটা স্টেপ ছিল, ইনস্টল থার্ড পার্টি সফটওয়্যার ফর গ্রাফিক্স অ্যান্ড ওয়াইফাই হার্ডওয়্যার অ্যান্ড অ্যাডিশনাল মিডিয়া ফরম্যাট। সেখানে সেটিকে সিলেক্ট করে রেখেছিলাম। এই অপশানটিই আমাদেরকে খুব সহজেই ওয়াইফাই ড্রাইভার ইনস্টল করতে সাহায্য করবে। দেখা যাক কিভাবে। কিন্তু তার আগে ওয়্যার ইন্টারনেট কানেকশন দিয়ে সিস্টেমটায় ইন্টারনেট কানেক্ট করে নাও। তারপর সার্চ করো সফটওয়্যার অ্যান্ড আপডেট। সার্চ আইটেম থেকে সিলেক্ট করো সফটওয়্যার অ্যান্ড আপডেট। এখানে অ্যাডিশনাল ড্রাইভার ট্যাবটায় যাও। রিয়েলটেক ওয়াইফাই ড্রাইভারটি শো করছে। সিলেক্ট করো ইউজিং DKMS সোর্স ফর রিয়েলটেক ওয়াইফাই ড্রাইভার। ক্লিক করো অ্যাপ্লাই চেঞ্জেস। সিস্টেম পাসওয়ার্ডটি দাও। ক্লিক করো অথেন্টিকেট। এই প্রসেসটি কমপ্লিট হতে 1 থেকে 2 মিনিট মতো সময় নেবে। ড্রাইভার ইনস্টল কমপ্লিট হওয়ার পর সিস্টেমটা রিস্টার্ট করো। রিস্টার্ট হলে সেটিংটা আবার ওপেন করো। দেখো ওয়াইফাই শো করছে। আমার ক্ষেত্রে এভাবেই ওয়াইফাই ড্রাইভার ইনস্টল হয়েছে। তোমাদেরও যদি একইভাবে বা অন্য কোনো উপায় হয়ে থাকে তাহলে সেটা কমেন্ট করে জানাও। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করতে ভুলো না। এবং ভিডিওটা ভালো লাগলে লাইক দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো।